রেমালের দাপটে বিপর্যস্ত শহর কলকাতা, তবে বৃষ্টি থেকে এখনই রেহাই নেই কলকাতা। রবিবার থেকে দফায় দফায় চলছে বৃষ্টি এবং একাধিক জায়গায় ইতিমধ্যে কিন্তু জল জমে গেছে। সোমবার সকাল থেকে একবারও থামেনি বৃষ্টি, দিনভর কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইছে। জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। উত্তর এবং দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা হাঁটু জলের তলায় চলে গিয়েছে, জলে জমেছে পার্ক স্ট্রিট, রবীন্দ্র সদন, থিয়েটার রোড সহ একাধিক জায়গা। কারণ শহর কলকাতায় বৃষ্টি হলেই দেখা যায় যে জল জমে যায় এবং সেখান থেকে কিন্তু জল যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায় সেই ব্যবস্থাও কিন্তু করা হয়। তবে এই বিষয়ে আমরা একটু জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? কারণ সকাল থেকেই একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে, রেমালে তাণ্ডব, যানজটের কি খবর উঠে আসছে? এবং ঠিক তার পাশাপাশি যারা এনডিআরএফের কর্মীরা রয়েছেন এবং প্রশাসন কতটা তৎপর? সৌভিক, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে সোমবার সকাল থেকেই একবারও থামেনি বৃষ্টি, আর এই বৃষ্টির কারণে শহর কলকাতার একাধিক জায়গায় জল জমে গিয়েছে। কারণ দিনভর কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে। আমরা আবারও যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? যান চলাচলে কিরকম রয়েছে, স্বাভাবিক হয়েছে কি পরিস্থিতি, বা জল ঠিক কতটা রয়েছে এখনো শহর কলকাতা? তোমায় জানিয়ে রাখি যে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা দেখেছিলাম যে জলমগ্ন শহর কলকাতা। এবং সকাল থেকে পার্ক স্ট্রিট থেকে শুরু করে সেন্ট্রাল এভিনিউ থেকে শুরু করে টন্টনিয়া কালীবাড়ি থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চল কিন্তু আমরা দেখেছিলাম জলমগ্ন রয়েছে। সেই জল কিছুটা হলে বেরোলো, কিন্তু এই যে টানা বৃষ্টি চলছে, বৃষ্টিপাত যে চলছে টানা বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত যতক্ষণ না কমবে ততক্ষণ কিন্তু এই জলমগ্ন থাকবে। কারণ মনে করা হচ্ছে এই মুহূর্তে তোমার জল যত বেরিয়ে যাচ্ছে কিন্তু তার সাথে বৃষ্টির সঙ্গে সঙ্গে আরো জল জমছে। এই জল যত এই বৃষ্টি যত না কমবে ততক্ষণ কিন্তু শহরে জল কমার সম্ভাবনা কিন্তু নেই বলেই জানিয়েছে মেয়র পরিষদ নিকাশি তারক সিং। এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখি দুপুর দুটো পর্যন্ত লক গেট করা ছিল, তার ফলে কিন্তু প্রচুর সংখ্যক প্রচুর পরিমাণ জল কিন্তু বেরিয়েছে, কিন্তু দুটোর পরে লক গেট কিন্তু প্রায় চার ঘন্টার জন্য বন্ধ করা হবে এবং সেইখানে কিন্তু আবারও জল জল জমবে, যার ফলে কিন্তু আবার শহর কলকাতায় যত যত সংখ্যক জল বেরিয়েছিল সেই পরিমাণ জল কিন্তু আবার জমবে, অর্থাৎ জলমগ্ন শহর কিন্তু আবার থেকে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে সৌভিক জানতে চাইবো যে আজকে একদম সপ্তাহের প্রথম দিন যারা নিত্যযাত্রী রয়েছেন, কাজে বেরিয়েছেন, সেখানে দাঁড়িয়ে তারা ঠিক কি পরিস্থিতির মধ্যে পড়ছেন, শহরে যে যান চলাচলের পরিস্থিতি ঠিক কি রয়েছে? যান চলাচলের পরিস্থিতি কিন্তু একেবারেই খারাপ পরিস্থিতি হয়ে গেছে। কারণ আমরা জানি সকাল থেকে কিন্তু বিভিন্ন অঞ্চল কিন্তু জলমগ্ন, যার যার জেরে কিন্তু যানজট শহরে কলকাতায় কিন্তু যানজটের শিকার হচ্ছে নিত্য যাত্রী থেকে অফিস যাত্রী প্রত্যেকেই। এবং শুধুমাত্র যান চলাচল নয়, এবারে যেটা সব থেকে বড় জিনিস দেখা গেছে আজকে সেটা হচ্ছে যে পার্ক স্ট্রিট এবং ধর্মতলার মাঝখানে যে মেট্রো, সেই মেট্রোতেও কিন্তু জলমগ্ন হয়েছে, যার ফলে কিন্তু সকাল থেকে প্রায় 7:50 সকাল থেকে কিন্তু মেট্রো সার্ভিস কিন্তু কাটা সার্ভিস হিসেবে চলছিল। অর্থাৎ কিন্তু দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং এদিকে হচ্ছে কবি সুভাষ থেকে মহানাগ উত্তম কুমার, এই পয়েন্টে চলছিল। বাকি মাঝখানে যে পয়েন্টটা সেটা কিন্তু বন্ধ ছিল। প্রায় 5-6 ঘন্টা পরে কিন্তু মেট্রো সার্ভিস কিছুটা হলো এখন নর্মাল হয়েছে, তবে এখন পুরোপুরি নর্মাল হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ সৌভিক, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যে কিন্তু হাঁটু জলের তলায় জমে গেছে, কারণ রেমালের তাণ্ডব, জল জমেছে পার্ক স্ট্রিটে, রবীন্দ্র সদন সহ থিয়েটার রোড এবং বিভিন্ন জায়গায় রাস্তায় গাছ পড়ে গিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু রাস্তা পরিষ্কারেরও কাজ চলছে। তবে রাস্তায় বেরিয়ে যারা নিত্যযাত্রী থেকে যারা প্রত্যেক দিন অফিস যাত্রী যারা যাচ্ছেন তারা কিন্তু রাস্তায় বেরিয়ে কার্যত নাজেহাল অবস্থায় পড়ছে।